প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সান একাডেমির আরও একটি ক্লাস আপনাদের সকলকে স্বাগত। আজকেও আমরা বাংলা বানান শিক্ষার একটি ক্লাস করব। অনুরোধ রইল ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগের সাথে ক্লাস শুনবেন, সম্ভব হলে মনে মনে আপনিও বানান করবেন, ঠিক আছে? তবে তার আগে একটি অনুরোধ, যদি আপনি আমার ক্লাসে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন, যেন সবার আগেই আপনি আমার পরবর্তী ভিডিওগুলো পেতে পারেন। তো চলুন মূল ক্লাসে। আমাদের আজকের অনুচ্ছেদের প্রথম লাইনটি হচ্ছে, স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্যই সকল সুখের মূল। চলেন বানান করে দেখি। স্ব বফলা আকার সা, স সংযুক্ত থ জফলা স্বাস্থ্য। আবারও বলি, স বফলা আকার সা, স সংযুক্ত থ জফলা স্বাস্থ্য। তার সাথে আছে রস্ব ই, স্বাস্থ্যই স্বাস্থ্যই। স ক ল সকল, স রসুকার সু। একটু বিষয় অবশ্যই মনে রাখবেন, এটা দন্তস্য, এটা দন্তস্য, এটা দন্তস্য। কেমন? আশা করি এই বিষয়ে আপনার ধারণা আছে। তো বানান করছি, স রসুকার সু, খ একার খে, র সুখের, ম দীর্ঘকার মু, ল মূল। কি হলো? স্বাস্থ্যই সকল সুখের মূল, ঠিক আছে? পরের লাইন, স্বাস্থ্য ভালো না থাকলে পৃথিবীর কোনো সুখ শান্তি উপভোগ্য হয় না, কি ঠিক কিনা? চলেন বানান করি, স বফলা আকার সা, স সংযুক্ত থ জফলা স্বাস্থ্য। আবারও বলছি, স বফলা আকার সা, স সংযুক্ত থ জফলা স্বাস্থ্য। ব আকার ভা, ল উকার ল ভালো, ন আকার না ভালো না, থাকলে থ আকার থা, ক থাক, ল একার লে থাকলে। স্বাস্থ্য ভালো না থাকলে পৃথিবীর মানটা কিভাবে হবে? পরিকার প্রি, পরিকার প্রি, থ রসিকার থি পৃথি, ব দীর্ঘিকার বি পৃথিবী, তার সাথে আছে র। তাহলে কি হলো? পৃথিবীর। ক উকার কু, ন কোন, স রসুকার সু, খ সুখ, তালবস্য আকার সা। এটা কোন স? তালবস্য, মনে রাখবেন। তো স আকার সা, নয় ত রসিকার শান্তি, তার সাথে আছে রস্য ই, তাহলে কি হলো? শান্তি ই, শান্তি সুখ শান্তি। রস্য উ প উপ, ব উকার ভো, গ জফল ভোগ্য উপভোগ্য, হ অন্তস্থ হয়, ন আকার না হয় না। তাহলে সম্পূর্ণ লাইন কি হলো? স্বাস্থ্য ভালো না থাকলে পৃথিবীর কোনো সুখ শান্তি উপভোগ্য হয় না। কেমন? পরের লাইন, দেহ নিরোগ ও সুস্থ থাকলে তাকেই সুস্বাস্থ্য বলে। দ একার দে, হ দেহ, ন দীর্ঘিকার নি, র ওকার রো, গ নিরোগ, ও স রসুকার সু, স সংযুক্ত থ সুস্থ, নিরোগ ও সুস্থ, থ আকার থা, ক থাক, ল একার লে থাকলে, ত আকার তা, ক একার কে, রস্যই তাকেই। স রসুকার সু, স বফলা আকার সা, স সংযুক্ত থ জফলা সু স্বাস্থ্য। বানানটা আবারও বলছি,
স রসুকার সু স বফল আকার সা স সংযুক্ত থ জফলা সু স্বাস্থ্য ব লয়কার লে বলে তাহলে কি পেলাম দেহ নিরোগ ও সুস্থ থাকলে তাকেই সুস্বাস্থ্য বলে বোঝা গেল পরের লাইনে আছে একটি সুন্দর ও আনন্দময় জীবনের লক্ষ্যে আমাদের সকলকেই স্বাস্থ্য সচেতন হতে হবে কি হবে হবে মনোযোগ সহকারে বানান দেখি চলেন সরে আ ম আকার মা দয়েকার দে র আমাদের সকল সকল ক একার কে রস্য ই সকলকেই আমাদের সকলকেই সবফল আকার সা স সংযুক্ত থ জফলা স্বাস্থ্য স চ একার চে ত ন সচেতন হ ত একারতে হতে হ ব একার বে হবে তাহলে কি হলো আমাদের সকলকেই স্বাস্থ্য সচেতন হতে হবে ওকে পরের লাইন মনে রাখবেন স্বাস্থ্য অন্যান্য মূল্যবান সম্পত্তির মতোই মূল্যবান কি ঠিক তো তো এখানে আমরা একটু বানানটা দেখি কেমন ম নয় কারণে মনে র আকার রা খ বয় কারবে ন রাখবেন মনে রাখবেন স বফলা আকার সা স সংযুক্ত থ জফলা স্বাস্থ্য ও স্বাস্থ্য ও সর অ ন জফলা আকার অন্না সর অ ন জফলা আকার অন্না তার সাথে আবার ন জফলা অন্যান্য ম দীর্ঘকার মু ল জফলা মূল্য ব আকার বা ন মূল্যবান স ময় প বা ম সংযুক্ত প বলতে পারেন তো স ম সংযুক্ত প সম্প তয় ত রসিকার রি ই র সম্পত্তির আমি এই বানানটা আবারও করছি স ময় প সম্প তয় ত রসিকার তার সাথে র সম্পত্তির ম ত রসই মতই ম দীর্ঘকার মু ল জফলা মূল্য ব আকার বা ন মূল্যবান তাহলে এই লাইনটা কি হলো মনে রাখবেন স্বাস্থ্য ও অন্যান্য মূল্যবান সম্পত্তির মতোই মূল্যবান ঠিক আছে তো বন্ধুরা আমরা সম্পূর্ণ কথাগুলো আরো একবার একটু সুন্দর করে পড়ে দেখি কেমন স্বাস্থ্যই সকল সুখের মূল স্বাস্থ্য ভালো না থাকলে পৃথিবীর কোনো সুখ শান্তি উপভোগ্য হয় না দেহ নিরোগ ও সুস্থ থাকলে তাকেই সুস্বাস্থ্য বলে একটি সুন্দর ও আনন্দময় জীবনের লক্ষ্যে আমাদের সকলকে স্বাস্থ্য সচেতন হতে হবে মনে রাখবেন স্বাস্থ্য ও অন্যান্য মূল্যবান সম্পত্তির মতোই মূল্যবান আমি আরও একবার পরে শোনাচ্ছি স্বাস্থ্যই সকল সুখের মূল স্বাস্থ্য ভালো না থাকলে পৃথিবীর কোনো সুখ শান্তি উপভোগ্য হয় না দেহ নিরোগ ও সুস্থ থাকলে তাকেই সুস্বাস্থ্য বলে একটি সুন্দর ও আনন্দময় জীবনের লক্ষ্যে আমাদের সকলকেই স্বাস্থ্য সচেতন হতে হবে মনে রাখবেন স্বাস্থ্য ও অন্যান্য মূল্যবান সম্পত্তির মতোই মূল্যবান ওকে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে পড়াগুলো এগুলো শুধু মানে আমরা যদিও এখানে বানান শিক্ষার জন্য এটাকে টার্গেট করেছি কিন্তু শুধু আমরা বানানই শিখব এখান থেকে তা নয় এর যে শিক্ষণীয় কথাটা এই কথাগুলো আমাদেরকে বাস্তব জীবনে মনে রেখে কাজে লাগাতে হবে এখানে কি বলছিল স্বাস্থ্যই সকল সুখের মূল এক্স্যাক্টলি আমি হাজার কোটি টাকার মালিক আপনি লক্ষ কোটি টাকার মালিক অনেক সম্পত্তির মালিক যদি স্বাস্থ্য ভালো না থাকে বিছানা থেকে যদি উঠতে না পারেন আপনার এই সম্পত্তির কোনো দাম আছে
কোনো দাম নেই। এই জন্য পৃথিবীর যত সুখ স্বাচ্ছন্দ্য অর্থ সম্পত্তি এগুলোকে অবশ্যই উপভোগ্য হবে বা ভোগ করা যাবে যখন আপনি আমি সুস্থ থাকব। তাহলে এই কারণে আমাদের প্রত্যেককেই আমাদের শরীরের ব্যাপারে যত্নবান হতে হবে, স্বাস্থ্যটা অবশ্যই আমাদেরকে সুস্থ রাখার চেষ্টা করতে হবে। কেমন? আর সুস্থতা বলতে কি বোঝায়? ওই যেটা এখানে বলা ছিল যে নিরোগ থাকা, শরীরে রোগশোক যেন বাসা বাঁধতে না পারে, সেই বিষয়ে আপনাকে আমাকে সচেতন হতে হবে, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে হবে, তাইলে আমরা জীবনকে উপভোগ করতে পারব। সর্বশেষ লাইনে কিন্তু আমাদের এখানে বলা ছিল এই যে মনে রাখবেন, স্বাস্থ্য ও অন্যান্য সম্পত্তির মতোই মূল্যবান। ঠিক তো? স্বাস্থ্য অন্যান্য সম্পত্তির মতোই মূল্যবান, এ কথা মানে কি? আপনি আমরা সম্পত্তি হিসেবে কি করি? বাড়ি করি, গাড়ি করি, জমি কিনি, অলংকার তৈরি করি, লাখ লাখ টাকার করি না? আপনার স্বাস্থ্যও কিন্তু ওই গহনাগাঁঠি জমি জমা বাড়ি গাড়ির মতোই একটি মূল্যবান সম্পদ। তা আমি বলবো যে এগুলোর মতো না বা এগুলোর সমানও না, স্বাস্থ্য তার চেয়েও বেশি মূল্যবান। কারণ স্বাস্থ্য ভালো না থাকলে আমরা কিন্তু এদের কোনোটাই উপভোগ করতে পারি না। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা সকলে নিজ নিজ স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন, পরিবারের সকলের স্বাস্থ্যের ব্যাপারে নজর রাখবেন, যেন আমরা সকলেই সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। তো সকলেই ভালো থাকবেন এই আশা ব্যক্ত করি। আজকের ক্লাস শেষ করছি, আল্লাহ হাফেজ।